ঈদ মোবারক। আমার সুন্দরী বউটা কেন মন খারাপ করে বসে আছে? সকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেল, ঈদের সালামি পেলাম না, তারপরে বলে যে বউ নেন আপনার ঈদের সালাম। ও মাই গড, লিখে নিয়ে আসছো তুমি? আমি তো তুমি সালামি দিবাই না, দাও একটু সালাম করি তাহলে। বেঁচে থাকো, বেঁচে উঠতে থাকো। থ্যাংক ইউ। তাহলে এটা সকালে দিলে কি হইতো? সারাদিন রাগাইলা কেন? বলছো সালামি দিব না, সালামি দিব না, সকালে যখন সালাম করতে গেছি তুমি লুকাইছিলা কেন? না না, আমি যখন সালাম করতে গেছি তুমি বলছো যে এবার কোনো সালামি হবে না, সালাম করে লাভ নাই। টুইস্ট এটা, এই দিন শেষে মন ভালো হয়ে গেল? এজন্য তো আমি রাগ করে পুকুর ঘাটে এসে বসে আছি। পুকুর ঘাটে বসো, আমরা চলো প্রকৃতি দেখি। আমার সালামিটা একটু হাতে নিয়ে প্রকৃতি দেখি। ও আচ্ছা 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 আচ্ছা, দেখি কত আছে, দেখা যাবে। আচ্ছা দেখাচ্ছি, এই যে তোমার সালামি। হিয়ার ইজ ইয়ার সালামি। ও মাই গড, লিখাটা অসাধারণ হয়েছে। টাকার অঙ্ক কত, টাকা যেটাই হোক, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট সালামি এভার, থ্যাংক ইউ। ঈদ মোবারক। ঈদ মোবারক। চলো আমরা পুকুর ঘাটে গিয়ে সামনে যাই, চলো। আগের তুমি যাও জমানা ছোড় দেঙ্গে হম, আগর তুম মিল যাও জমানা ছোড়।